যাদের অল্প বয়সে চুল পেকে গেছে আমরা কিন্তু একটু অন্যদের সামনে লজ্জাবোধ করি এবং নিজেকে গুটিসুটি করে রাখি। আজকের ভিডিও দেখলে আশা করি আপনাদের খুবই উপকারে আসবে এবং ন্যাচারালভাবে আপনারা চুলকে কালো করে নিতে পারবেন। আশা করি অন্যের সামনে যেতে আজ থেকে আপনাদের আর কোনো সমস্যাই হবে না। তো আমি কিভাবে এই রেমিডিটি তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শ্যাম্পুর সাথে মাত্র দুটো উপাদান মিশিয়ে আমি আজকে রেমিডিটি তৈরি করেছি, তাও ঘরে থাকা উপকরণ দিয়ে। আর এই ঘরে থাকা উপকরণ দিয়ে অবশ্যই আপনার চুল খুব ভালো এবং ন্যাচারালভাবে কালো হয়ে যাবে এবং চুল পড়া বন্ধ হবে, চুল মজবুত হবে এবং খুশকিমুক্ত হয়ে যাবে। তো আমি এটা কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের বলবো। আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা খুবই উপকৃত হবেন। তো আমাদের প্রথমে লাগবে একটি পাতিলা। আপনারা যারা যেরকম পাতিলা নিতে চান সেরকমই নিতে পারেন। তো আমি ছোট্ট একটি সিলভারের পাতিলা নিয়ে নিলাম। এখানে এখন দিয়ে দিব এক কাপ পরিমাণের মতন পানি। তো আপনারা অবশ্যই একটা চায়ের কাপে মেপে নেবেন এক কাপ পরিমাণের মতন পানি। তো এই পানিটা কিন্তু অবশ্যই আপনাকে মেপেই দিতে হবে, কারণ এক কাপ পানি কিন্তু একটু শুকিয়ে নিতে হবে, কারণ শুকিয়ে নিলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন এটা আসলে ঘনত্বটা কতটুকু চলে আসে। আসলে ঘনত্বটা আসবে কী করে সেটাই আজকে এখন আপনাদের দেখিয়ে দিব। তো এখন এই এক কাপ চায়ের কাপে মেপে দিয়ে দিলাম পানি। তো এই পানির মধ্যে দিয়ে দিব এখন এক চামচ চাপাতি। তো চাপাতিটা কিন্তু আমাদের চুলকে কালো করতে খুবই সাহায্য করে। তো এই চাপাতি দিয়ে চুল অনেক কালো হয়ে যায়, তা অনেকেই জানে আবার অনেকেই জানে না। তো এক চামচ চাপাতি দিয়ে দিলাম। এখন এই চাপাতিতে দিয়ে আমি এই পানিটা ফুটিয়ে নিব 3 থেকে 4 মিনিট। আপনারা চাইলে এর অধিকও নিতে পারেন, তবে এর থেকে বেশি না নিলেও চলবে। তো এখন এটাকে আমি খুব ভালো করে এত চুলাই দিয়ে ফুটিয়ে নিলাম। দেখুন রংটা খুব সুন্দর হয়ে আসছে এবং কালারটাও কিন্তু বেরিয়ে আসছে। তো এখন এটা কী করতে হবে, খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। আপনারা চাইলে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন, আবার একটা সুতি কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। আর ছেঁকে নেওয়াটা কিন্তু আসলে দেখার মতন আর শেখার মতন তেমন কিছুই না, এটা সবাই পারেন। তো আমি খুব ভালো করে এটাকে ছেঁকে নিয়েছি। আর ছেঁকে নেওয়ার পরে এই তো দেখেন কালারটা এরকম আসছে। আর এরকম কালার আসার পরে এটা কিন্তু অবশ্যই আপনাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তো আমি বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরে এখানে নিয়ে আসছি। তো সাথে লাগবে আমাদের একটি কফি। তো অবশ্যই এটা আপনি ঘরে থাকা কফি দিয়েও করতে পারেন, আর নয়তো বা মিনি প্যাক দিয়ে আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসতে পারেন। তো ওই মিনি প্যাকটা দিয়ে দিতে পারবেন। আমি এখানে দিয়ে দিব এক প্যাকেট কফি। তো কফিটা কিন্তু আমাদের চুলকে কালো করতে আরও অনেক সহায়তা করে। কফি কিন্তু চুলকে কালো করতে খুবই উপকারী একটি উপাদান। আর এই কফি দিয়ে কিন্তু আপনি ন্যাচারালভাবেই ঘরে বসে চুলকে কালো করতে পারেন, সাথে যদি চা পাতা থাকে। আর এখন আমি কী মিশিয়েবো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা আসলে আমাদের সবসময় ব্যবহার করি, নিত্য প্রয়োজনীয় জিনিস, আমাদের ঘরেই থাকে। এরকম প্রোডাক্ট দিয়েই আমি আজকের এই রেমিডিটি তৈরি করে দেখিয়েছি। আর সেটা হলো গিয়ে শ্যাম্পু। তো আপনারা যেটাই ব্যবহার করেন ওই শ্যাম্পু দিলেই চলবে, একটি মাত্র মিনি প্যাক দিলেই হবে। তো এখানে আমি একটি মিনি প্যাক দিয়েছি। অবশ্য যাদের চুল যত বেশি তত আপনাদের শ্যাম্পু লাগবে, তা আপনারা নিজের চুল পরিমাণেই বুঝতে পারবেন। তো আমি যেহেতু একটা শ্যাম্পু দিলেই হয়, তো সেজন্য আমি একটা শ্যাম্পু দিয়েই নিয়ে নিছি। তো এখানে শ্যাম্পু, কফি পাউডার আর চাপাতিটা খুব ভালো করে মিশিয়ে হবে। চাপাতার যে লিকারটা আছে তার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আসলে এটা আসলে খুব ভালো করে না মিশালে আপনারা বুঝতেই পারবেন না এর কার্যকারিতাটা কী আসলে। আর এখানে আমি নিয়ে নিব, আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন, এটা আসলে অপশনাল। আমি নিয়ে নিব ঘরে থাকা উপকরণ আরেকটা লবণ। তো লবণ কিন্তু আমাদের চুলকে মজবুত করতে এবং চুলের ঘোড়াকে অধিক মজবুত করতে, চুল পড়া বন্ধ করতে এবং খুশকিমুক্তে খুবই সাহায্য করে। অবশ্যই এটা অপশনাল, আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন। তো খুশকিমুক্ত যেহেতু হবে সেজন্য আমি একটু নিয়ে নিলাম। তো এই তিনটা উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আপনারা মাথায় চুলে বেশ ভালো করে দিয়ে দিতে হবে। বেশ ভালো করে দিয়ে দেওয়ার পরে 40 থেকে 1 ঘন্টার মতন আপনারা রেখে দেবেন। তো রেখে দেওয়ার পরে আপনারা ভালো করে শ্যাম্পু করে নেবেন। আমি বলে দিব বা দেখিয়ে দিব আপনাকে কিভাবে শ্যাম্পুটা করে নিতে হবে। তো ন্যাচারাল উপাদান দিয়ে খুবই আস্তে আস্তে কিন্তু চুলটা কালো হবে, এটাই কিন্তু আপনার দীর্ঘস্থায়ী হয়ে যাবে। তো অবশ্যই আপনারা এভাবে মাথাটা ধুয়ে পরিষ্কার করে নেবেন। তো ন্যাচারালভাবে এভাবেই আপনার চুলটা কালো হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। এই আশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।